আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো মানুষ কষ্ট করবে আর আমরা বসে বসে আঙুল চুষবো তা হবে না, বললেন বিএনপি নেতা গয়েশ সচ্চন্দ্র রায়। জানাবো বিএনপি নেতারা ঘুম থেকে উঠেই আমেরিকার দূতাবাসে গিয়ে নালিশ করে দাবি উবায়দুল কাদেরের। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা আমাদের কাছে আসে। জানাবো সংসদ বহাল রেখে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না, দাবি চরমোনাই পীরের। জানাবো তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির হাতে কখনো দেশ নিরাপদ হতে পারে না। জানাবো ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা বাতিল হয়েছে হিরো আলমের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মানুষ কষ্ট করবে, আমরা বসে বসে আঙুল চুষবো না, গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দেশের 98% মানুষকে কষ্টে রেখে 2-3% লোক লুটপাট করে খাবে আর আমরা বসে বসে আঙুল চুষবো, এটা হবে না। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমেরিকায় 20-50 জন পুলিশ কর্মকর্তা টাকা পাচার করেছেন, এখন তাদের রক্ষা করবেন নাকি আপনাদের মান সম্মান বাঁচাবেন, চাকরি রক্ষা করবেন নাকি নিজেদের সংসার রক্ষা করবেন, সিদ্ধান্ত আপনাদের। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট ও কলাবাগান থানা বিএনপি আয়োজিত দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ অন্য নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, বাংলাদেশের কোনো জঙ্গিবাদ মৌলবাদ নেই, জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল, সরকার জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছে। তিনি আরও বলেন, এখন বিভিন্ন দেশ থেকে সরকারের কাছে কৈফিয়ত চাইছে, প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনো মৌলবাদ এবং জঙ্গিবাদে জড়িত হতে পারেন না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার বয়স হয়েছে, এখন আপনি 22-23 ঘন্টা জার্নি করে যেতে পারবেন না, কিন্তু আপনার ICT উপদেষ্টা তো সেখানেই রয়েছেন। বিএনপি নেতারা ঘুম থেকে উঠেই আমেরিকার দূতাবাসে গিয়ে নালিশ করেন উবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ দাওয়াত পেয়ে দূতাবাসে যায়, আর বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠেই আমেরিকার দূতাবাসে যান নালিশ করতে। দেশের বিরুদ্ধে নালিশ করা রাজনীতি আওয়ামী লীগ করে না। জাতিসংঘে গিয়ে সংস্থাটির মহাসচিবের সঙ্গে কথা বলতে না পেরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃতীয় সারির লোকদের সঙ্গে কথা বলে এসেছেন বলেও মন্তব্য করেন উবায়দুল কাদের। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রো রেলের MRT লাইন 6 আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালুর বিষয়ে এক ব্র্যান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএনপি সহ বিরোধী দলগুলো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন নিয়ে উবায়দুল কাদের বলেন, বিএনপি এত কথা বলে, বিএনপি নেতারা কি জানেন তাদের দলের অনেকেই নির্বাচনের জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছেন, নির্বাচনে অংশ নিতে অনেক দল প্রস্তুত, বিএনপি অংশ নেবে না বলে অন্যরা বয়কট করবে, একথা মনে করলে তারা বুকার স্বর্গে বসবাস করছেন। স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের কম আগ্রহের কারণ জানতে চাইলে তিনি বলেন, জাতীয় নির্বাচন বেশি দূরে নয়, সাম্প্রতিক সিটি নির্বাচনে গাজীপুরে 50% এবং বরিশাল ও খুলনায় 40-45% ভোট পড়েছে, তাহলে কি করে কম বলছেন, পৃথিবীর অনেক উন্নত দেশে 30% ভোটার উপস্থিতিও হয় না, এখন এসব কথা বলে লাভ নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বৈঠকের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা কারো দিকে তাকিয়ে নেই, আমরা তাকিয়ে আছি বাংলাদেশের জনগণের দিকে। বিদেশি শক্তি বন্ধু হতে পারে কিন্তু নির্বাচনে জয় করতে পারে না, তারা উন্নয়ন সহযোগী হতে পারেন কিন্তু ক্ষমতায় বসাবে এমন উদ্ভট চিন্তা করি না। আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা আমাদের কাছে আসে, মির্জা ফখরুল। বিএনপি বিদেশিদের কাছে যায়, আওয়ামী লীগ নেতাদের এমন সমালোচনার জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা আমাদের কাছে আসে, তারা আমাদের কাছে জানতে চায় দেশ কীভাবে চলছে, তোমরা কী বলতে চাও। রোববার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তমান তারেক রহমান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমরাও ভিসানীতি তৈরি করব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের এমন বক্তব্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এর উত্তর কী দেব, আপনারাও ভিসানীতি করেন দেখি, মূল কথা হচ্ছে জাতি চরম বিপদে আছে, এটা থেকে উদ্ধার করতে হবে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, এবার আর মানুষকে বোকা বানাতে পারবেন না, রাখাল বালক আর বাঘের কথা আপনাদের মনে আছে, এবার আর রাখাল বালকের কথায় কেউ যাবে না, মানুষ দাঁড়িয়ে গেছে,
মানুষের ভোটের অধিকার নেই, রাজপথে এর ফয়সালা হবে। কারণ কোনোদিনও তারা ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন দেয়নি, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় এটা কেউ বিশ্বাস করে না। আমরা কাউকে খাটো করি না এমন বক্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তাজউদ্দিন আহমেদ, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি কাউকেই স্মরণ করে না। বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছিলাম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, এটা বলার পর আমার উপর ঝড় উঠল। খালেদা জিয়া যদি মুক্তিযোদ্ধা না হন তাহলে মুক্তিযোদ্ধা কে? সংসদ বহাল রেখে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না চরমোনাইপির। জাতীয় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাইপির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, সংসদ বহাল রেখে নির্বাচন হলে 2014 ও 2018 সালের মতো আবারও নির্বাচনের নামে প্রহসন হবে। দুপুরে ঢাকার পুরনো পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও জাতীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে দলের মহাসচিব ইউনুস আহমেদ সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, রাতের ভোটে নির্বাচিত বর্তমান সংসদের কোনো নৈতিক বৈধতা নেই, এই অবৈধ সংসদ বহাল রেখে কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। অতএব আমরা বর্তমান সংসদ ভেঙে দিয়ে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চাই। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা বদলের লক্ষ্যে চরমোনাইপির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলনের পক্ষে পাঁচ দফার প্রস্তাব তুলে ধরেন। সেগুলো হল, জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। জাতীয় সরকার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। কোনো কারণে তা সম্ভব না হলে পরবর্তী তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। বর্তমান মন্ত্রিসভার কেউ জাতীয় সরকারে থাকতে পারবেন না এবং জাতীয় সরকারে যারা থাকবেন তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচনকালীন জাতীয় সরকারে কারা থাকবেন সে বিষয়ে ইসলামী আন্দোলনের আমির জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাতা, আন্দোলনরত রাজনৈতিক দল, দেশপ্রেমিক বুদ্ধিজীবী ও সিভিল সোসাইটি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তারা জাতীয় সরকারের কাঠামো এবং এ সরকারে কারা থাকবেন তা দ্রুত প্রকাশ করবেন। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুদ্ধ বন্ধে পুতিনকে যে প্রস্তাব দিলেন রামাফোসা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে গতকাল শনিবার আহ্বান জানান তিনি। সেন্ট পিটার্সবার্গে শনিবার পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, আলোচনা এবং কূটনৈতিক উপায়ে যুদ্ধ অবশ্যই নিষ্পত্তি করা উচিত। এর আগে মস্কোর সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেন ভলোদিমির জেলেনস্কি। এর কয়েকদিন পর রামাফোসা তার প্রতিনিধি দলে নেওয়া বিভিন্ন নীতি প্রস্তাবনা পেশ করেন, তবে এসব প্রস্তাব বাস্তবায়ন করা কঠিন বলে জানিয়েছেন রাশিয়া। এ প্রতিনিধি দল এমন একটি মহাদেশের হয়ে কথা বলতে এসেছেন যেটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ভুগছে, বিশেষ করে খাদ্যশস্যের দাম বাড়ায় খারাপ পরিস্থিতি মোকাবেলা করছে তারা। রামাফোসা বলেন, তার প্রতিনিধি দল এই যুদ্ধের অবসান ঘটাতে চায়। প্রতিনিধি দলের দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, কমোরোস ও জাম্বিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি উগান্ডা, মিশর এবং কঙ্গোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা 10টি নীতি তালিকাভুক্ত করেছেন। এর মধ্যে রয়েছে সংঘাত নিরসন, দেশের সার্বভৌমত্বের স্বীকৃতি, সব দেশের জন্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষ্ণ সাগরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন শস্য রপ্তানি এবং যুদ্ধবন্দী ও শিশুদের তাদের দেশে ফেরত পাঠানো। এসব প্রস্তাবের পর রাশিয়ার রাষ্ট্রপরিচালিত সংস্থা RIA নভোস্তি জানিয়েছে, রাশিয়ার মুখপাত্র দিমিত্র পেসকোভ বলেছেন, যে কোনো উদ্যোগ বাস্তবায়ন করা খুবই কঠিন। তাদের রুদ্ধদ্বার বৈঠকের পরে পেসকোভ বলেন, তবে প্রেসিডেন্ট পুতিন এটি বিবেচনা করার আগ্রহ দেখিয়েছেন। এদিকে প্রতিনিধি দলের ভারসাম্যপূর্ণ পন্থার প্রশংসা করেন পুতিন। ন্যায় বিচারের নীতির উপর ভিত্তি করে যারা শান্তি বাস্তবায়ন করতে চায় এবং ন্যায়সঙ্গত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল তাদের সঙ্গে গঠনমূলক আলোচনার পথ খোলা রয়েছে। এর আগে গত শুক্রবার কিয়েভ রামাফোসার সঙ্গে আলোচনায় জেলেনস্কি বলেছেন, শান্তি অর্জনের জন্য ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার কাছে হারানো অঞ্চল পুনরুদ্ধার করতে হবে।